পারিবারিক জীবনকে সুখময় করার জন্য, একজন স্বামী একজন স্ত্রী একজন আরেকজনকে খুশি করার জন্য, মন রক্ষা করার জন্য, একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্ট কত মেহনত মোজাহাদা করে থাকেন যারা সাংসারিক জীবনের মধ্যে পা রেখেছেন, তারাই বুঝতে পারেন যে স্বামীর মন জয় করার জন্য একজন স্ত্রী কত কিছু করে থাকে, রান্না বান্না বাড়ি দেখছেন এইটা সেইটা, স্বামীর মন জয় করার জন্য অনেক কষ্ট মেহনত মোজাহাদা করে থাকেন। ঠিক তেমনিভাবে একটা স্বামী তার স্ত্রীর মন রক্ষা করার জন্য বাহিরে কাজকর্ম করে এসে কষ্ট মেহনত মোজাহাদা করে এসে স্ত্রীর মুখটা যখন দেখে, হ্যাঁ, স্ত্রীর সঙ্গে যখন কথাবার্তা বলে, তার সমস্ত কষ্ট সব কিছু দূর হয়ে যায়। এ থেকে আমরাই বুঝতে পারি যে আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে, আল্লাহ প্রদত্ত বরকতের মাধ্যমে স্বামী এবং স্ত্রীর মহাব্বতটা আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে ভরপুর করে দিয়েছেন। একজন আরেকজনের দিকে তাকালেও মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এদের উপরে রহমত নাজিল করেন এবং নেকির একটি দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেন, একটি নেকি হইতে থাকে, সুবহানাল্লাহ। তো দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি, স্বামী স্ত্রীর মন রক্ষা করার জন্য কোরআনি আমল, স্ত্রী স্বামীকে কাছে পাওয়ার জন্য কোরআনি বশীকরণ তদবির নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হইলাম। আশা করি যারা এই ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ মনোযোগ সহকারে আমলগুলো শুনবেন, কোরআনি আমল। এখানে কোনো জাদু মন্ত্র টোটকা ফোটকা ভাওতাবাজির কোনো বিষয় নাই, আল্লাহ প্রদত্ত কালামের মাধ্যমে আপনাদেরকে কিছু আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। যদি আপনারা এই আমলটি করতে চান আমাদেরকে কমেন্ট বক্সে এসে লিখবেন, ইনশাআল্লাহ হুজুর এই আমলটি করব, অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিব, বুঝিয়ে দিব, কাজটি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো দিনদার ভাই ও বোনেরা, যারা এই ভিডিওটি দেখতেছেন, যারা এই সমস্যার সম্মুখীন হয়ে আছেন, আপনাদের বন্ধু বান্ধব অথবা আশেপাশের লোক যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছে, যে স্ত্রীকে সে খুব ভালোবাসে, সে খুব এরকমভাবে, হ্যাঁ, স্ত্রীকে পাওয়ার জন্য, স্ত্রীকে এরকমভাবে ভালোবাসার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য অনেক কিছু সে করতেছে, কষ্ট মোজাহাদা করে, কিন্তু তার স্ত্রী তার কাছে আসতে চায় না, বাবার বাড়িতে চলে যায় অথবা তার সঙ্গে থাকতে চায় না। তো এই সমস্ত রোগীরা, এই সমস্ত যারা অসহায়ত্ব অবস্থায় আছেন, আপনারা এই কোরআনি আমলটি করবেন। আবার ঠিক তেমনিভাবে অনেক মা ও বোনেরা, আপনারা আপনার স্বামীকে অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন, কিন্তু স্বামীর কাছে আপনি ফিরতে পারেন না, স্বামীর কাছে আপনি যাইতে পারেন না, স্বামী আপনাকে মহাব্বত করে না, আপনাকে ভালোবাসে না, অথচ আপনার সঙ্গে সে থাকতেছে, আপনার সাথে বসবাস করতেছে, কিন্তু কোনো কাজের বেলায় কোনো কথাবার্তা কোনো পরামর্শের বেলায় আপনাকে সে ডাকে না, অর্থাৎ আপনাকে সে মন থেকে ভালোবাসে না। আজকে আপনার জন্য এই তদবিরটি দিনদার ভাই ও বোনেরা, এই আমলটি আপনি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাকসাপ্রত অবস্থায় পবিত্র অবস্থায় অজরত অবস্থায় আপনি ইনশাআল্লাহ এই আমলটি করবেন। আল্লাহ যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে, অবশ্যই আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার ভাগ্যগতায় পরিণত করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি একদিন করবেন, দুই দিন করবেন, তিন দিন করবেন, এক মাসের ভিতরে এই আমলটা এই তদবিরটা আপনি তিন দিন করবেন ইনশাআল্লাহ, তিন দিনের ভিতরে কাজ হয়ে যাবে। একটা মাস আপনি ওয়েট করেন, এর পাশাপাশি আপনি নামাজগুলো আদায় করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, দুরুদ ইব্রাহিম পড়ে আকুতি মিনতি করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তারপরে আপনাকে যেটা লাগবে, মিষ্টি, আমরা বাচ্চাদেরকে যে মিষ্টি খাওয়াই অথবা সেমাই মিষ্টি জাতীয় জিনিস পাক করতে যে মিষ্টি লাগে, চিনির বদলেতে অনেকে মিষ্টি ব্যবহার করেন, এই মিষ্টি আপনাকে নিতে হবে। মিষ্টির একটা টুকরা নেবেন, এই মিষ্টির টুকরার মধ্যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের বাণী দুইটা আয়াত পাঠ করতে হবে, একটা আয়াত সাতবার পড়বেন, আরেকটা আয়াত সাতবার পড়বেন। স্ক্রিনের মধ্যে আমি দুইটা আয়াতই আপনাদের মাঝে উপস্থাপন করে দিলাম। প্রথম আয়াত আপনি পড়বেন, আবার বলি, এই আয়াতটা আপনি একবার পড়বেন, এবার একটা ফুঁক দিবেন মিষ্টির মধ্যে, আবার পড়বেন, আবার ফুঁক দিবেন। আপনার স্ত্রীর কথাটা আপনার মনের মধ্যে আপনি স্মরণে রাখবেন, আপনার স্বামীর কথাটা আপনার মনের মধ্যে স্মরণে রাখবেন, সেই জন্য আপনার ভাগ্যগতায় পরিণত হয়। এই আয়াতটা আপনি সাতবার পরে ফুঁক দিবেন, তারপরে দ্বিতীয় আয়াতখানা আপনি পাঠ করবেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ
والذين آمنوا أشد حبا لله يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله إني ما أبني شاب بار بات كوربين شرطة فوق إميسي ردانا المدى إميسي تكرار مدى أبني شرطة فوق دبن بس أبنار أكتا تدبير هلو তারপরে দেখেন স্ক্রিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতি নাম ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ইসমটা আল্লাহ তাআলা সিফাতি নামটা আপনি 111 বার পাঠ করবেন কয়বার বললাম 111 বার পাঠ করবেন 111 বার পাঠ করে এই মিষ্টির দানাটার মধ্যে আপনি একটা ফুঁক দিয়ে দেন অন্তরের মধ্যে রাখেন আপনার যদি স্বামী হয় আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য থাকে আপনার কথা শুনেন আপনাকে ভালোবাসে না কিন্তু আপনি তাকে কাছে পেতে চান তাহলে এই তদবীরটা আপনি যখন তৈরি করবেন এই তদবীরটা এই আমলটা তৈরি করার পরে আপনি এই মিষ্টির দানাটা দিয়া আপনি স্বামীকে শরবত বানাইতে খাওয়াইতে পারেন আপনি সেমাই পাক করে খাওয়াইতে পারেন আপনি এরকম ভাবে বিভিন্ন হ্যাঁ খানার সাথে আপনি এই মিষ্টির পানিটা এই মিষ্টির দানাটা তাকে খাওয়াই দিবেন আপনি ইনশাআল্লাহ একদিন করবেন দুই দিন করবেন তিন দিন করবেন এক মাসের ভিতরে আপনি তিন দিন এই আমলটা করে যান পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ এবং বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকুতি মিনতি করেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে আপনার স্বামীকে আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে হ্যাঁ আল্লাহ তাআলা আপনার ভাগ্যগতায় পরিণত করে দিবেন ইনশাআল্লাহ তাআলা সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আশা করি আমলিয়াতের বিষয়টি আপনাদেরকে বুঝাইতে পারছি কোরআনি আমল হ্যাঁ কার্যকরী গুরুত্বপূর্ণ আমল হ্যাঁ আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সহিভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সম্মানিত দিনদার ভাই বোনেরা আমাদের এই চ্যানেলটি হলো ইসলামিক একটি চ্যানেল দ্বীনের তালিম এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামিক বিধিবিধান সম্পর্কে মাসলা মাসায়েল সম্পর্কে হ্যাঁ কোরআনি আমল সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় আপনার চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন ভিডিওগুলো ভালো লাগলে আপনারা দেখবেন এবং শেয়ার করে দিয়ে সকলকে কোরআন সুন্নাহ থেকে উপকার পাওয়ার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে সহি পন্থা অবলম্বন করে এই দুনিয়ার মধ্যে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন আমিন।